হয়, কিছু সময়ের পূর্বে গোলাঘাট জেলা বন বিভাগে আটক করেছে নুমলীগড় নগরাঞ্চলের দুই বিষয়া ক্রমে উজ্জ্বল নয়ন সন্দিকৈ আর বেদাঙ্ক কাশ্যপক। ইতিমধ্যে গোলাঘাট জেলা বন বিভাগে ছঘণ্টা জোড়া সোধপোছ চড়ন্তত ইতিমধ্যে আটক করেছে আর তেওঁলোকৰ বিরুদ্ধে অভিযোগ আছিল যে নুমলীগড় শোধনাগারের নগরাঞ্চলত যি এটা বন্যহস্তীর মৃত্যু হয়েছিল সেই বন্যহস্তীটো গোপনে রাখি পুতি পেলাইছিল আর তারপিছতেই বিরুদ্ধে গোলাঘাট জেলা বন বিভাগকে ধরে বিভিন্ন দল সংগঠনে কেবাটাও গোচর রুজু করেছিল আর সেই গোচর ভিত্তিতে যা এসপ্তাহ ধরে তদন্তর অন্তত আজি সোধপোছর মাতিছিল বেদাঙ্ক কাশ্যপ আর উজ্জ্বল নয়ন সন্দিকৈ সোধপোছর মাতিছিল। মই ক্যামেরা সতীর্থক দেখাবলে কম এই যে গোলাঘাট জেলা যে আঞ্চলিক বন কার্যালয় আছে এই আঞ্চলিক বন কার্যালয়ের পরা বন কার্যালয়তে আসলে ছঘণ্টা জোড়া সোধপোছ চলাইছিল বেদাঙ্ক কাশ্যপ আর নয়নজ্যোতি সন্দিকৈ সোধপোছ চলাইছিল আর তারপিছতে ইতিমধ্যে আটক করেছে। আটক করে বর্তমান মেডিকেলর বাবে লৈ গৈছে আর বিরুদ্ধে অভিযোগ আছিল যে নুমলীগড় শোধনাগারত যা বৃহস্পতিবারে অর্থাৎ 18 তারিখে যি একটা বন্যহস্তীর মৃত্যু হয়েছিল সেই বন্যহস্তীটো বন বিভাগ তথা নুমলীগড় শোধনাগার নগরাঞ্চলের ঊর্ধ্বতম কর্তৃপক্ষের পর গোপনে রাখি সেই বন্যহস্তীটো সমাধিস্থ করার ষড়যন্ত্র করেছিল আর তারপিছতে সেই স্থানত গোলাঘাট জেলা যে ডিএফও গৰাকী উপস্থিত হয়ে আসলতে সমগ্র ঘটনা তদন্ত অব্যাহত রাখিছিল। আর আজি দেখা পোৱা গৈছে পুৱাৰে পৰা তেওঁলোকক যে বনাঞ্চলিক কাৰ্যালয় আছে আঞ্চলিক কাৰ্যালয়লৈ মাতি আনি তেওঁলোকক সোধপোছ চলাইছিল আৰু ছঘণ্টাৰ অন্তত অৱশেষত তেওঁলোক উজ্জ্বল নয়ন সন্দিকৈ আৰু নয়নজ্যোতি উজ্জ্বল নয়ন সন্দিকৈ আৰু বেদাঙ্ক কাশ্যপক ইতিমধ্যে গোলাঘাট জিলা বন বিভাগে আটক কৰি বৰ্তমান তদন্ত অব্যাহত ৰাখিছে।